কার্বাইড দিয়ে ফল পাকালে কি ক্ষতি? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম সম্পাদক। বিজ্ঞান চিন্তা। গাছে স্বাভাবিক প্রক্রিয়ায় ফল পাকানোর জন্য ফলের ভেতরেই ইথিলিন তৈরি হয়, কিন্তু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য কাঁচা ফল পেড়ে কৃত্রিম উপায়ে পাকায়। কাঁচা ফল দ্রুত পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। এটা বাতাসের জলীয়বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই গ্যাস ইথিলিনের মতো কাজ করে। কার্বাইড প্রয়োগে ফল রঙিন দেখায়, কিন্তু আসলে গাছপাকা ফলের মতো মিষ্টি ও সুস্বাদু হয় না। বাণিজ্যিক গ্রেডের ক্যালসিয়াম কার্বাইডে আর্সেনিক ও ফসফরাস থাকতে পারে। এতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। আম, পেঁপে, পেয়ারা, কলা, আনারস প্রভৃতি ফল কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করা হয়। এটা সম্পূর্ণ বেআইনি। নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কার্বাইডের অপব্যবহার বন্ধ করতে হবে।